ওকে হ্যালো 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 আমরা আবার নাইন ডি অর্থাৎ গতিবিদ্যার সর্বশেষ চ্যাপ্টার নিয়ে কাজ করা শুরু করে দিব সর্ব গতিবিদ্যা একদম লাস্ট চ্যাপ্টার নাইন ডি এটার মধ্যে মোটামুটি প্রাশের পড়াশোনা সব ছিল অ্যান্ড আমরা মোটামুটি প্রাসের কী কী ফর্মুলেশন বা কী কী জিনিসপত্র লাগে ওগুলো যদি একটু হালকা রিভিউ করে ফেলি আমাদের জন্য বোধহয় এই চ্যাপ্টারটা স্টার্ট করা ইজি হয় সো যদি আমরা দেখি প্রাসের মধ্যে আমাদের যে ফর্মুলাগুলো কাজে লাগে প্রথমে বুঝি প্রাসের কনসেপ্টটাতে কী হয় কোনো একটা অবজেক্টকে আমি যদি কোনো একটা ভ্যালাসিটিতে থ্রো করি এটা এইভাবে করে একটা কী দেখা এইভাবে করে একটা গতিপথ দেখায় এখন এখানে আমি যে বেগের থ্রো করছি এটাকে যদি আদি বেগ বা ভি বলি যে কোনো থ্রো করছি সেটাকে যদি থিতানট বলি সেক্ষেত্রে আমি দুইটা উপাংশ একটা ভি ওয়াই নট অথবা ভি নট সাইন থিতানট পাই অ্যান্ড একটা আদি উলম্ব উপাংশর পাশাপাশি একটা আদি আনুভূমিক উপাংশ ভি এক্স নট যেটাকে আমরা ভি নট থিতানট বলতে পারতেছি সেটাও পাই ওকে এই দুটা জিনিস গেল এরপরে যদি আমরা এখন চেক করি প্রথম যে কনসেপ্ট আমাদের কাজে থাকা লাগে যে যে কোনো মুহুর্তে বেগ যে যে একটা পার্টিকুলার মুভমেন্ট এই পার্টিকুলার মুমেন্টের ভ্যালাসিটিটা কত তো সেই ভ্যালাসিটির ফর্মুলাটা আমরা যদি লিখি আমরা লিখতে পারি রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার প্রথমত তা দ্বিতীয়ত ভিএক্সের জায়গায় কি বলা যায় ভিএক্সের জায়গায় বলা যায় ভিনট সাইন সরি ভিএক্সের জায়গায় বলা যায় ভিনট কানট আমরা জানি প্রাসের ক্ষেত্রে কখনো আনুভূমিক বরাবর কী চেঞ্জ হয় না আনুভূমিক বরাবর আমার বেগের মান চেঞ্জ হয় না উলম্ব বরাবর চেঞ্জ হয় এবং সেটা কত হয়ে যায় এই যে ভিনট সাইন থিতা নট তারপর মাইনাস জিটি এই যে ধরনের একটা জিনিস হয়ে যায় সো যে কোনো মুহূর্ত বেগের ফর্মুলা যদি বলা হয় এটা হলো সেই ফর্মুলা সেকেন্ড কেস যদি আমরা আসি সেকেন্ড কেস হলো যে যে কোনো মুহূর্তের উলম্ব স্মরণের সাথে আনুভূমিক যে স্মরণটা থাকে তার যদি সম্পর্ক বের করতে বলা হয় সেই সম্পর্কটা কেমন দাঁড়ায় ওয়াই ইজিক টু এক্স টেন থিতানট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিতানট এমন কিছু একটা আসে তারপর যদি আমাদেরকে এখানে বলা হয় কিছু স্পেশাল কেস যেমন এই যে সর্বোচ্চ উচ্চতা এইচ তারপর আনুমানিক পাল্লা আর বিচরণকাল টি এগুলো যদি বের করতে বলা হয় সেক্ষেত্রে ফর্মুলা এই টু কি লেখা লাগে টু এই চিজগুলো হল যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিতা ওকে এখানে ইউ বলতে বোঝাচ্ছিলাম ভিনট মাথায় রাখি আমরা মাঝে মধ্যে ভিনটকে ইউ বলতে পারবো আদিবেগ হিসেবে তো ইউ সাইন স্কোয়ার থিতা নট ডিভাইডেড বাই টু জি এটা হচ্ছে আমার এইচের ফর্মুলা তারপর আর এর ফর্মুলাটা ছিল মূলত ভি নট অথবা ইউ আর কি স্কোয়ার দেন সাইন টু থিতা নট ডিভাইডেড বাই জি দেন লাস্টলি টি এর ফর্মুলাটা ছিল যে টু ভি নট সাইন থিতা নট ডিভাইডেড বাই জি তো এইভাবে এই তিনটা ফর্মুলা ছিল স্পেশাল কেস এখন এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখা যায় এই যে এটাকে একটু চাইলে এভাবে লেখা যায় আমরা যদি এখানে এক্স টেন থিতানটকে একটু কমন নিয়ে ফেলে এটাকে ওয়ান মাইনাস এক্স বাই আর এভাবে করে লেখা যেতে পারে অ্যান্ড দ্যাট আর মিন এটা এরপরে আবার চাইলে এখানে তুমি আর ম্যাক্স অর্থাৎ সর্বাধিক পাল্লাটা একটা কনসেপ্ট মাথায় রাখতে পারো ভিনট স্কোয়ার বাই টু জি সর্বাধিক পাল্লা কখন হয় যখন আমার থিতার মানটা থিতানটের মান বা প্রক্ষেপণ কোন মানটা ফর্টি ফাইভ ডিগ্রি হয় আর এর বাইরে আরেকটা জিনিস মাথায় রাখতে পারো সেটা হলো যে এই যে কোনো একটা বস্তুকে আমরা যদি থিতানট ডিগ্রিতে থ্রো করি এটা যতটুকু গতিপথ দেখাবে বা যে আনুমানিক পাল্লা দেখাবে আমি যদি ওই বস্তুটাকে নাইনটি মাইনাস থিতানট এই যে আমরা যদি বস্তুটাকে এই যে নাইনটি মাইনাস থিতানট অ্যাঙ্গেলও থ্রো করি তখনও সে সেম পাল্লাই দেখাবে এটা একটা জিনিস এটা হলো যে চার নম্বর ইনফরমেশান যেটা মনে রাখতে হবে কোনো একটা বস্তুকে থিতা ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রু করলে এটা যে আনুহিক পাল্লা দেখায় নাইনটি মাইনাস থিতা ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে পাল্লা দেখাবে সো এগুলোই মোটামুটি আমাদের এখানকার থিওরি সো এগুলোকে যদি আমরা এখন মধ্যে রেখে কী করা শুরু করি আমরা যদি আমাদের অঙ্কগুলো করা শুরু করি সো প্রথম যে ম্যাটটা আমরা করতে যাচ্ছি প্রথম যে টাইপটা আমরা করতেছি এটার মধ্যে কী ইউজ করা হচ্ছে এটার মধ্যে ডিরেক্টলি যে স্পেশাল ফর্মুলাগুলো ছিল সেগুলো ইউজ করে ফেলা হবে আমরা জাস্ট এই যে একটা দেখবো যে ধরো প্রথমটা দেখব প্রথমটা দেখার মাধ্যমে আমরা তিনটা বাকি দুটো আইন আন্দাজ করে ফেলবো প্রথমটাতে কি বলেছে দেখো এই যে জি এ স্কোয়ার দিয়ে টি টু দি পাওয়ার ফোর দিয়েছে দেন লেফট হ্যান্ড সাইডে আর কি তারপর মাইনাস দিয়ে ফোর টি স্কোয়ার ইউ স্কোয়ার দিয়েছে দেন প্লাস দিয়ে ফোর আর দিয়েছে কুয়েশনের মধ্যে বলে দিয়েছে একটা বস্তুকে ইউ আদিবেগে এবং আলফা কোণে প্রক্ষেপণ করা হলো তো সেই হিসাবে যদি চিন্তা করি এখানে আমার জি স্কোয়ার থাকবে ইউ আদিবেগে যখন নিক্ষেপ করতেছি টি এর ফর্মুলাটা ছিল টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি সেটাই আমরা করলাম টু দিব আর এখানে দিব ফোর দেন মাইনাস দিয়ে ফোর টি স্কোয়ার টি এর জায়গা কি লিখব টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি তারপর স্কোয়ার ইন্টু ইউএস আর কি ডিভাইডেড বাই আচ্ছা আগে ইউ স্কোয়ার সাইন টু আলফা লিখে দেন পুরোটাকে হোল স্কোয়ার দিব ডিভাইডেড বাই টু জি পুরোটার উপর একটা কি হোল স্কোয়ার ওকে সো এতটুকু যদি আমরা বুঝে যাই এখন আমরা যদি একটা একটা করে কাজগুলো সামলাই নিই দেখো এখানে জি স্কোয়ার থাকলো দেন ইন টু দিয়ে এখানে টু টু দি পাওয়ার ফোর মানে কত সিক্সটিন ইউ টু দি পাওয়ার ফোর দেন সাইন টু দি পাওয়ার ফোর আলফা নিচে থাকলো জি টু দি পাওয়ার ফোর তো জি স্কোয়ার জি টু দি পাওয়ার ফোর কাটাকাটি গেলে একটা জি স্কোয়ার থাকে দেন যদি আমরা এখানে একটা মাইনাস দিই তারপর ফোর দিলাম টু স্কোয়ারগুলো আলটিমেটলি ফোর আসবে ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই এখানে একটা জি স্কোয়ার থাকবে দেন এখানে আটটা বাই জি স্কোয়ার ছিল তো এখানে ইউ টু দি পাওয়ার ফোর লিখে দেওয়া গেলো দ্যাটস ডান দেন এখানে প্লাস দিয়ে এই যে ফোর ইউ স্কোয়ারের উপর স্কোয়ার ইটু দি পাওয়ার ফোর সাইন টু আলফা হোল স্কোয়ার মিনস কি দেখো তো টু সাইন আলফা কজ আলফা টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু জি দ্যাট মিনস ফোর জি স্কোয়ার ওকে তারপর যেটা করা যাচ্ছে ওকে আচ্ছা এখানে একটা ছোট্ট কারেকশন আছে ফর্মুলের থেকে আরের ফর্মুলাতে টু জি দিয়ে হোক সেটা শুধু জি হবে সো যাই হোক হ্যাঁ এখন এখানে একটু কারেকশন আছে এরপরে একটু এরপরে যদি আমরা ক্যালকুলেশনটা করি এখানে আমরা দেখতে পাচ্ছি কী থাকতেছে সিক্সটিন ইউ টু দি পাওয়ার ফোর সাইন টু দি পাওয়ার ফোর আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার মাইনাস সিক্সটিন ইউ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার আলফা জি স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে ফোর চার ছাড়া কথা হবে তাহলে এখানে ষোলো হবে সিক্সটিন ইউ টু পাওয়ার ফোর তাহলে এখানে আসবে সাইন স্কোয়ার আলফা অ্যান্ড কজ স্কেয়ার আলফা যায় কি লিখে দেওয়া যাবে ওয়ান মাইনাস সাইন স্কেয়ার আলফা লিখে দেওয়া যাবে দেন ডিভাইডেড ডিভাইডেড বাই কি লিখে নিতে পারবো জি স্কোয়ার লিখে নিতে পারবো ওকে দেন এখন যদি এখানে আমরা কি করি সবগুলো সিএম করি সবার নিচে তাহলে কী থাকবে জি স্কোয়ার থাকবে উপরে কী থাকবে সিক্সটিন টু দি পাওয়ার ফোর সাইন টু দি পাওয়ার ফোর আলফা তারপর এখানে মাইনাস দিয়ে সিক্সটিন টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার আলফা তারপর প্লাস দিয়ে যে বাকি অংশটা ছিল এটা বাকি অংশটা কত ছিল খেয়াল করে দেখো এই যে সিক্সটিন টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার আলফা আর এখানে সাইনাস্কোয়ার সাথে সেন্স্কোয়ার গুণ করলে কত হয়ে যায় সাইন টু দি পাওয়ার ফোর হয়ে যায় সো সিক্সটিন ইউ টু দি পাওয়ার ফোর সাইন টু দি পাওয়ার ফোর আলফা তাহলে এই জিনিসটা এই জিনিসটা কারাগে যাবে এই জিনিসটা এই জিনিসটা কারাগাটি যাবে উপরে তাহলে আমার লবটা থাকবে জিরো জিরো কেজি দিয়ে ভাগ করলে আলটিমেটলি কথা আসবে জিরো আসবে অ্যান্ড দিস ইজ হাউ আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা কিন্তু পেয়ে গেলাম তো এই যে টাইপটা শুরু করেছি এটার মধ্যে মূলত কী করতেছি দেখতেছো জাস্ট যে বেসিক ফর্মুলাগুলো ছিল সর্বাধিক উচ্চতার ফর্মুলা আবর্তনকালের ফর্মুলা তারপর হলো যে পর আনহিক পাল্লার ফর্মুলা এগুলো ডিরেক্টলি ব্যবহার করতেছে নাথিং মোর নাথিং লেস তো এরপরে দেখো এটার মধ্যে সেম কাহিনী বলছে একটা নির্দিষ্টার্ধে বাকি কোনো বস্তুগুলোকে নিক্ষেপ করা হলো সর্বদোচ্চতা যদি এইচ ফুড হয় এবং বিচনকাল যদি টি হয় প্রমাণ করা যায় দ্যাট হ্যাপেন্স তো টি ইজুলটা আমরা কি লিখতে পারি টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি দেন স্কোয়ার করে দিলাম তাহলে স্কোয়ার করে দিলে এখানে টু এর জায়গা হয়ে যাবে ফোর ফোর ইস্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কি জি তার সাথে এখানে একটা ফোর খুন করে দিলাম টু ইয়ার করলাম ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফাবাই জি আসলো ফোর টি স্কোয়ার করতেছি তাহলে আলফাবাই হয়েছে চার চার কথা যাবে ষোলো হয়ে যাবে ষোলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই আসতেছে কত জি ওকে কোয়েশনটা মনে হচ্ছে একটু উল্টে উঠে গেছে সর্বোচ্চ বলছে এইচ ফুট আর বিচরণকাল বলছে টি সেকেন্ড তো টি এর ফর্মুলা আমরা যেটা লিখলাম টি ইজ ইকুয়াল টু টু ইউ সাইন আলফা বাই জি দেন সেখান থেকে একটু ক্যান্সিনটা উল্টা লেখা হয়ে গেছে বিকজ এখানে ফোর দিয়ে ভাগ করা লাগতো তাহলে এইচ আসতো ওকে আচ্ছা এটা বলতে একটু টাইপিং আর হয়ে গেছে বইয়ের যাই হোক আমরা এটা ঠিক করি একটু যেটা বলতেছিলাম সো এখানে টি স্কোয়ার যখন করলাম এরকম আসলো এবার আমরা যদি টি স্কোয়ারকে কী করি ফোর দিয়ে ভাগ করি তাহলে এই যে ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই ফোর দ্যাট মিন্স ইন্টু ওয়ান বাই ফোর তাহলে কাটাকাটি গেলে কি আস্তে দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি ওকে সো আমরা যদি খেয়াল করে দেখি টি এর ফর্মুলা ফার্স্টে বসাইলাম আচ্ছা আচ্ছা ওকে ওকে একটু আমরা ক্যালকুলেশনটা ঠিক করি এখানে আসলে লিখতে বারবার একটু আলগা টাইপিং এর হচ্ছে লেট আজ ফিক্স ডেট ওকে সো যেটা বলছিলাম টি টু লিখলাম টু ইউ সাইন আলফা বাই জিটু যে আমাদের গিভেন এটা আমরা অলরেডি জানি এরপরে কী করলাম টি স্কেয়ার যখন করলাম হোল স্কোয়ার ফোর স্কোয়ার ইউ স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর ইউ সাইন স্কোয়ার আলফা নিচে হয়ে গেল এখানে কত জি এস্কোয়ার ওকে দেন আমরা যদি এখানে একটা ফোর গুণ করি যেটা করলাম ওইখানে যেটা করতে পড়তে বসে লেফট হ্যান্ড সাইডে ইজ একুয়ালটা লেখা যাবে ফোর ইন্টু ফোর মিনস সিক্সটিন ওকে দেন ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার অথবা সিক্সটিন ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার ওকে এখন বলা হচ্ছে কি

এটা আই এ কোয়েশনটার একটা ভার্সন কোনো কারণে টাইপিং এর হয়ে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে জিটি স্কোয়ার ইজ ইকাল টু এইট এইচ এমনই হওয়ার কথা কোনো কারণে একটু টাইপিং এরোর হয়ে গেছে আমরা যদি একটু চেক করে দেখি পরের কোয়েশ্চন টা ওয়াইজ জি জি ইন্টু টি স্কোয়ার যেটা বলছে খেয়াল করে দেখি এই যে এখান থেকে আমি টি স্কোয়ার যেটা পাইছি এখানে যদি এখন আমি জি ইন্টু টি স্কোয়ার করি অর্থাৎ জি ইন্টু ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার করি জি আর জি স্কোয়ার কাটাকাটি যাবে গা ফোর ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই থাকবে জি এখন এইটি ইসগুলো এইটে চলতেছে বিকজ এখান থেকে যদি আমরা একটু এইট ইচের মানটা খেয়াল করি এইট ইসিগুলো কী আসতেছে এইট ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি সো টু আর এর গেলে এখানে ফোর থাকে সো খেয়াল করে দেখি আমরা যখন জিটি স্কোয়ার করতেছিলাম তখনও আমাদের কী আসলো এই যে ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই জি আসলো যখন আমরা এইট এইচ করলাম তখনও কিন্তু আমাদের কি ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি আসলো ওকে সো দুই ক্ষেত্রে যেহেতু আমাদের সেম জিনিস আসছে আমি বুঝতে পারতেছি এখানে আসলে লেখাটা একটু ভুল ব্লোর সাইড বেসিক্যালি হওয়ার কথা কি জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট ইন্টু এইচ ঠিক আছে তো একটু হালকা কোয়েশন বুয়ে হয়ে গেছিলো যাই হোক এই হলো আমি অঙ্কটা মানে এই টাইপের মেইনলি কী হচ্ছে এইচের মান বসায় দাও টি এর ফর্মুলাটা বসায় দাও লেফট হ্যান্ড সাইড ইজগুলো রাইট হ্যান্ড সাইড নিয়ে আসো এটা ছাড়া এই টাইপের তেমন কোনো কাজ নাই এই যে মাত্র এই অঙ্কটা আমরা করে ফেললাম প্রিভিয়াস স্লাইডে তো প্রিভিয়াস স্লাইডে যেহেতু আসে এটা আমরা আবার দেখে নিব ঠিক আছে দ্যাটস ইট তারপর যদি আমরা একটু আগাই বলতেছি কি দেখো নির্ধারিত বেগে নিক্ষিপ্ত একটি আনুভূমিক পাল্লার আরের জন্য দুটি গতিপথ আছে তা আমরা এটা একটু আগে বুঝাইছিলাম যে একটা গতিপথ যদি হয় আমার আলফা কোণে নিক্ষেপ করার জন্য আরেকটা গতিপথ আমি মানে আরেকটা সেম পাল্লার গতিপথ আমি পেতে পারি নাইনটি মাইনাস এর জন্য ওকে দ্যাট মিন্স আমি এখানে যে এইচ ওয়ানটা লিখতেছি এইচ ওয়ানটাকে তোমার চিন্তা করতে হবে ইউ সাইন আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু জি আর এইচ টু যেটা লিখবো সেক্ষেত্রে তোমাকে ইউ সাইন না চিন্তা করে করতে হবে সাইন নাইনটি মাইনাস আলফা ডিভাইডেড বাই টু জি এখন কেন এই কাজটা করতে হবে বিকজ 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 একই আনুমানিক পাল্লা পাওয়ার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে একটাকে যদি আমি নিক্ষেপ করি আলফা আর একটা বস্তুকে আমার নিক্ষেপ করতে হবে নাইনটি মাইনাস কোণে তো সেই হিসাবে এখন যদি আমি ক্যালকুলেশন আগেই থাকি যেমন এখান থেকে লেখা যেতে পারে সাইন নাইনটি মাইনাস আলফা মিনস কজ আলফা তাহলে ইউ কজ আলফা হোল স্কোয়ার বাই টু জি হয়ে গেল এবার তোমার এখানে দেখো এইচ ওয়ানের সাথে এইচ টুকে গুণ করছে তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফার সাথে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা গুণ নিচে কত টু জি টু জি গুণ হয়ে ফোর জি স্কোয়ার তারপর রুট করছে রুট করার পরে কী হয়েছে শুধু একটা ইউএস কেয়ার ছিল দেন এখানে একটা সাইন আলফা ছিল এখানে একটা কজ আলফা ছিল অ্যান্ড ডিভাইডেড বাই দি এখানে আমার কত টু জি এটা আমার কী হইল এই যে এইচ ওয়ান এইচ টুকে রুট করা হইলো এবার রুটের সামনে একটা কী গুন করছে ফোর গুন করছে তো এইচ ওয়ান এইচ টুর সাথে যদি একটা ফোর গুন করে দিই এবার যদি একটা ফোর গুন করি টু আর ফোর কাটাকাটি গিয়ে একটা টু চলে আসবে দেন কি আমাদের লাইনটা এখন থাকবে ইউএস স্কোয়ার টু সাইন আলফা আলফাকে লিখে দেওয়া যাবে সাইন টু আলফা ডিভাইডেড বাই থাকবে কত জি যেটাকে বলে দেওয়া যাবে কত আর তো আলটিমেটলি প্রুফ হয়ে গেল কি যে আর ইজ ইকুয়াল টু ফোর রুট অভার এইচ ওয়ান ইন্টু এইচ টু সো দিস ইজ দ্য থিং এটাই মূলত আমাদেরকে প্রুভ করতে বলছিল আমি আবার বলতেছি একই কথা বারবার যে শুধু ফর্মুলা বসায় দাও ফর্মুলা বসায় দিলেই ফর্মুলা বলতে যে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা তারপর হলো যে আনুভূমিক পাল্লার ফর্মুলা যতগুলো ফর্মুলা আছে এগুলো যদি আমরা বসিয়ে দিই তখনই আমরা কী পেয়ে যাচ্ছি তখনই আমরা আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছি ওকে সো এটা আসলে এক একটু আগের অঙ্কটার সাথে কানেক্টেড যে আমরা একটু আগে দেখলাম কি আনুভূমিক পাল্লা ইজল টু ফোর রুট ওভার এইচ ওয়ান এইচ টু তো এখানে দেখো বৃহত্তম উচ্চতা দুইটা একটা বলে দিছে কি এই যে দুইটি গতিপথের একটি বৃহত্তম উচ্চতা বলছে চার একটা বলছে কত ছয় তাহলে এই যে ফোর দিয়ে রুট ওভার দিয়ে একটা লিখবো চার একটা লিখবো কত ছয় তাহলে ফোর ইন্টু রুট ওভার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মেন্স হলো যে চার ছয় চব্বিশ তো তাহলে আলটিমেটলি এইট রুট সিক্স আসবে এটা একটা আনসার কোনো একটা ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশ্চেন এটা আমি পেয়েছিলাম রিসেন্টের মধ্যে বিশের বা মানে একুশের বা বাইশের এরপরে যাই হোক পরে কোয়েশানটা একদম সেম আর ইজ ইকাল টু এই যে ফোর ইন্টু রুট ওভার এইচ ওয়ান এটা হলো আর এটা হল দশ তার দশ আশি তো ফোর ইন্টু এইটই পাঁচশো আশি হয় তাহলে চার চারা ষোলো দিবো রুট ওভার ফাইভ দিবো অ্যান্ড এটা হবে আনসার সো দেখো আমরা একদম সুন্দর শুধুমাত্র এই যে এক নম্বর দুই নম্বর দুইটা অঙ্ক জাস্ট এম সি কেউ মতো দুই নাইনে করে ফেলতে পারি ওকে এবার এখানে যদি দেখি এই অঙ্কটা প্রথমটা এরা এরা একদম বেসিক ছোটোখাটো ম্যাথ কী বলছে বলছে যে পাল্লা রাইফেল পাল্লা এক হাজার মিটার মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যদি এক গুণ হয় তা একই রূপ অবস্থায় অন্তর্শা রাইফেল পাল্লা কত হবে ওকে সো আমরা আর এর সাথে আর এসগুলো যদি ফর্মুলাটা লিখি ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি তো সব কিছু যদি সেম হয় মানে আমার যদি উপরটা পুরো একটা কনস্ট্যান্ট থাকে তাহলে আর জি এর সাথে একদম কী ইনভার্সলি প্রপোর্শনাল ওকে

জি ওয়ানগুলো দি বাবা সিক্স দ্যাট মিন্স এখানে ওয়ান আর ওয়ান মানে যদি বলছে এক হাজার তাহলে সিক্স ইন্টু এক হাজার অথবা কত সিক্স থাউজেন্ড মিটার এটা হলো আমার আর টু এটা হলো যে আমার চন্দ্রবিষ্ঠের রাইফেলের পাল্লা আর এরপরে কথাটা কি বলছে বইচরণকাল যদি টি হয় আনুহিক পাল্লা যদি আর হয় উহার নিক্ষেপণ কোন কত একটি বিচরণ কাল যদি টি হয় এবং আনুভূমিক পাল্লা আর হয় ওহার নিক্ষেপণ কোন কত এই কোয়েশানটা একটু ইনকমপ্লিট কোয়েশান মনে হচ্ছে কোনো কারণে টাইপিং সো এটা আমরা অ্যাভয়েড করে যাই যাই হোক আমাদের টাইপনগুলো বিশেষ পুরো টাইপন জুড়ে আমরা বারবার বারবার একটা জিনিসই খালি দেখতে পেয়েছি যে কিছু ফিক্স ফর্মুলা এইচ অর্থাৎ সর্বোচ্চতার ফর্মুলা আর অর্থাৎ আনুভূমিক পাল্লার ফর্মুলা টি অর্থাৎ আবর্তনকালের ফর্মুলা এইগুলোকে বারবার ব্যবহার করে করে বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রমাণ করতে বলা হয়েছিলেন এটাই হলো যে টাইপ ওয়ান না হলে টু টাইপ টু আমার একটি স্নিকপিক টাইপ টুর টাইপ টুর মধ্যে মূলত আমরা দেখতে পাচ্ছি কি দেখো টাইপ টুর মধ্যে মূলত হলো যে সর মানে একই রকম কেইসি মানে একটু আগে যেটার মধ্যে ছিল একটার সাথে একটা কানেকশান ধরো টি এর সাথে আর এর কানেকশান টি এর সাথে এইচ এর কানেকশান এখানে তেমন কানেকশান না করে এখানে তোমাকে ভ্যালু বের করতে বলা হবে সো আমরা যদি একটু দিক করি দেখো কি বলছে এত বেগে নিক্ষেপ করতেছি এত কোণে প্রক্ষিপ্ত করতেছি কি শর্তে পাল্লা সর্বাধিক হবে এবং তা কত নির্ণয় করো পাল্লা সর্বাধিক বলতে চাইছে খুবই সিম্পল কেস এটা কি ক নাম্বারের কেস আমি এখানে লিখে ফেলতেছি পাল্লা ম্যাক্সিমাম হওয়া মিনস হলো যে ইউ স্কোয়ার বাই জি হওয়া এখন এটা হয় কখন এটা যখন হয় সাইন টু আলফাটা হবে ওয়ান তো সাইন টু আলফা ওয়ান হওয়া মানে কি টু আলফাটা কত হইতে হবে নাইনটি তো টু আলফাটা নাইনটি হওয়া মানে কি আলফাটা হইতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি না আমি বুঝিয়ে ফেলছিলাম সেটা নিয়ে পে হচ্ছে না পরের অঙ্কটা দেখো বেগে এত কোণে নিক্ষিপ্ত একটি কোণার সর্বাধিক উচ্চতা যদি এত হয় মানুষিক পাল্লা নির্ণয় করো সো এটা হলো একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ এটা আমার একটু ভ্যালু বসাই দিয়ে বসাই দিয়ে অঙ্কটা করতে হবে আর কি সো ওরা বলছে যে সর্বাধিক উচ্চতা ফোর পয়েন্ট নাইন তো এটা ইসগুলো কি লেখা যাবে ইউ এ স্কোয়ার সাইন এ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি সো এখন ফোর পয়েন্ট নাইন দিলাম ইন্টু টু ইন্টু নাইন পয়েন্ট এইট গুণ করবো ইজ ইকুয়াল টু আলফা আমার সিক্সটি ডিগ্রি বলে গেছি সো ইউ স্কোয়ার রাখলাম সাইন এ স্কোয়ার সিক্সটি ডিগ্রি রাখলাম এখান থেকে আমি পাচ্ছি নাইন পয়েন্ট এইট আর এখান থেকে পাচ্ছি আমি ইউ সাইন সিক্সটি ডিগ্রি স্কোয়ার বোস সাইড থেকে যদি স্কোয়ার কাট করে ফেলি তাহলে ইউ সাইন সিক্সটি ডিগ্রি ইজ ইকাল টু নাইন পয়েন্ট এইট তাহলে ইউ ইজ ইকাল টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই সাইন সিক্সটি ডিগ্রি অথবা নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই রুট থ্রি বাই টু এখানে তাহলে রুট থ্রি থাকতেছে উপরে টোটা তাহলে গুণ হচ্ছে সো ইউ ইজ ইকল টু মূলত কী আসতেছে নাইনটিন পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই রুট থ্রি এই যেটা পাইলাম ইউর ভ্যালো এখন এই যে ইউর ভ্যালো পাইলাম এই ইউর ভ্যালোটা দিয়ে যদি আমরা কী বের করতে চাই আনুমিক পাল্লা আর বের করতে চাই আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু থিতা বা টু থিতা নট ডিভাইডেড বাই জি এই যেখানে ইউ পাইলাম বা ইউ স্কেয়ার যেটা পাবো সেটা কত হবে এরা হবে যে নাইনটিন পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই রুট থ্রি হোল হোলস্কেয়ার ইন্টু সাইন টু থ্রিতে অথবা সাইন কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তো ডিভাইডেড বাই নিচে কত নাইন পয়েন্ট এইট এখন ক্যালকুলেটার মেরে দিবা যেটা পাব সেটাই তোমার কী হয়ে যাবে আনসার ওকে খেয়াল করে দেখো বেসিক কাজ করলাম টাইপ ওয়ানের মধ্যে যে ফর্মুলাগুলোর মধ্যে ইন্টারনাল লিঙ্ক করতেছিলাম এখন সেই ফর্মুলাগুলোই ব্যবহার করতেছি বাট যেহেতু ভ্যালু দেওয়া আছে তো গিভেন ভ্যালু থেকে আনন ভ্যালুগুলো বের করে আরেকটা যেটা ফাইন্ড আউট করতে বলছে সেটা ফাইন্ড আউট করতেছি সিম্পল টাস্ক সিম্পল গেম আশা করি আমরা বুঝতে পারছি ওকে তারপর বলছে একটি বুঝতে হয় তোমাকে আনুমিকের সাথে তিরিশ ডিগ্রি কর নিক্ষিপ্ত হলে বস্তুটি ভ্রমণকাল কত তো এটাকে যদি আমি প্রথম অঙ্ক চিন্তা করি ভ্রমণকাল বলতেছে টি 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 যেগুলো লিখব কত টু ইউ সাইন থিতা ডিভাইডেড বাই কত জি সো এখন এখানে তুমি যদি দেখো টু ইন্টু ইউর মানে বলছে কত পনেরো ইন্টু সাইন থিতা কত বলছে থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই জি জি মিস মিছিল নাইন বাইন এইট তো সাইন থার্টি মানে হাফ হাফ আর টু এগুলো থাকবে ওয়ান সো ফিফটিন বাই নাইন পয়েন্ট এইট সেকেন্ড এটাই হবে আনসার ওকে তারপর যদি পরের অঙ্কটাতে যাই একদম আগের অঙ্ক খেয়াল করে দেখো শারদীপ উচ্চতা বলে দিছে মানে এইচ বলে দেওয়া তারপর ভূমি থেকে নিক্ষেপ পর হলে এটি একশো দূরে ভূমিতে ফিরে আসে মানে আরও বলে দেওয়া সো আর বলে দিছে এইচ বলে দিছে দুটাকে ব্যবহার করে দেখো এই যে আমরা যদি পরের অঙ্কটাতে চিন্তা করি আর বলে দিছে এখান থেকে আমি লিখতে পারি কি ইউ স্কোয়ার টু সাইন থিতানট কস থিতানট ডিভাইডেড বাই জি দেন এই চিজগুলোটা বলতে পারি আমরা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিতা ডিভাইডেড বাই জি তো এখান থেকে আমি দেখো এই যে এইচ এর ভালোটা বলে দিয়েছে ফিফটি সিক্স বাই ওয়ান বাই ফোর মানে ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ আর এখানে হলো যে ইন্টু ধরো জি মানে জিটা গুণ করে দিলাম ইজ ইকাল টু ইউ স্কোয়ার থিতা মানে আলটিমেটলি ইউ সাইন থিতা এটার মানে হবে যে রুট অভার ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু জি এটাকে দিলাম এক নম্বর ইকুয়েশান আর এখান থেকে তুমি যদি চিন্তা করো এই যে ইউ সাইন থিটার যে ভ্যালুটা সেটা যদি এখানে আড়ের ভ্যালুটা ধরো এখানে একশো গজ বসাইলাম তার সাথে আমি জি গুণ করলাম দেন তাকে আবার টু দিয়ে কী করলাম ভাগ করলাম দেন এখানে ইউ সাইন্থিতা ইন্টু কি লিখতেছি ধরো ইউ কস্থিতা লিখতেছি তো যেটা হইতেছে এখানে দেখো এই যে ইউ সাইন থিতা এখানে যেটা পাইছি ওইটা যদি বসায় দিয়ে আলটিমেটলি লিখি এরকম হবে না এই যে ইউ কস্থিতা ইজ ইকুয়াল টু

তাহলে তুমি যদি এখানে কী করো বললাম এই যে দুইকে এক দিয়ে ভাগ করো তুমি এখান থেকে থিতার মানটা ফাইন্ড আউট করতে পারবা আর দুই স্কোয়ারের সাথে যদি তুমি এক স্কোয়ার যোগ করো তাহলে তুমি ইউয়ের মানটা ফাইন্ড আউট করতে পারবা সেই দুটো জিনিস যখন তোমার ফাইন্ড আউট হয়ে যাবে ওগুলোর ভ্যালু তুমি যখন বসায় দিবা কোথায় বিচরণকালের ফর্মুলার মধ্যে তখন তোমার বিচরণকালটাও বের হয়ে যাবে ওকে সিম্পল থিং অলরেডি এই ধরনের একটা ম্যাচ দেখেছি কারণ আমি আর এটা ক্যালকুলেশন করে দেখাইলাম না এরপরে খেয়াল করে দেখো একটি কণা আনুভূমিকের সহিত এত কোণে নিক্ষিপ্ত হলে দেখাও যে ইয়ার আনুভূমিক পাল্লা দীর্ঘতম হবে এবং কণাটি সর্বোচ্চ আনুভিক পাল্লার এক হবে তো বলতেছি কি দেখো একটি কণা আনুভূমিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ হচ্ছে ঠিক আছে তাহলে আমার থিতানট কত ডিগ্রি বলতেছে ফর্টি ফাইভ ডিগ্রি ইয়ার আনুহিক পাল্লা দীর্ঘতম হবে তো স্বাভাবিক কারণ আমরা আর ইস গোল্ড কি জানি এই যে ইউএস স্কোয়ার সাইন টু থিতা টু ইন্টু ফোরটি ফাইভ দিয়ে দিলাম ডিভাইডেড বাই জি দিলাম তাহলে আলটিমেটলি ইউ স্কোয়ার বাই জি পাবো এটাই আমার বেসিক্যালি কি আর ম্যাক্স তাহলে এটা দেখানো হয়ে গেল তারপর কি বললো বললো যে সর্বোচ্চ উচ্চতা আনুহিক পাল্লার এক চতুর্থাংশ হবে তো উচ্চতা মিনস এইচ এইচ এর ফর্মুলাটা কি ইউএস স্কোয়ার সাইন স্কোয়ার থিতা নট ডিভাইডেড বাই টু জি তাহলে এখানে আমরা কি লিখতে পারি ইউ স্কেয়ার রাখতে পারি দেন সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মিনস হলো যে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু স্কেয়ার মানে হলো যে হাফ তাহলে এখানে আমি হাফ রাখলাম ডিভাইডেড বাই টু জি তাহলে আলটিমেটলি ইউ স্কেয়ার বাই কি আসতেছে ফোর জি তাহলে আমরা কী লিখতে পারি ইউ স্কেয়ার ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই ফোর অথবা ম্যাক্সিমাম যে আনুমানিক পাল্লা আছে আর ম্যাক্স ওটাকে ফোর দিয়ে ভাগ করলাম ওকে তাহলে খেয়াল করে দেখো সর্বোচ্চ উচ্চতা আনুমিক পাল্লার এক চতুর্থাংশ এখানে আমার আনুহিক পার্লারে দেখি ইউএস কেয়ার বাই জি আসলো না তো আমি যদি এখন এই যে ইউএস কেয়ার বাই জি কে চার দিয়ে ভাগ করে দিলাম সেক্ষেত্রে আমি এইচ পাইলাম না ঠিক আছে কিনা তো বোঝাই যাচ্ছে যে কি আর ইজ ইকুয়াল টু ফোর এইচ এটা কখন হবে এটা হবে যদি আমার নিক্ষেপণ কোন বা থিতান ডিগ্রি যেগুলো কত হয় ফর্টি ফাইভ ডিগ্রি হয় সেটা অ্যাজ এন এমসিকিউ কিউ ট্রিক মনে রাখা যায় তো এইটাও যদি আমরা বুঝি বেসিক কাজ করতেছি জাস্ট ফর্মুলা বসাচ্ছি ডাটাগুলো বসাচ্ছি এন আনসার চলে আসতেছে ওকে তো প্রথম টাইপের মধ্যে এইচ এবং আর আর এবং টি টি এবং এইচ এগুলোর মধ্যে রিলেশন দেখালাম সেকেন্ড টাইপের মধ্যে গিভেন ভ্যালুগুলোকে ইউজ করে এখানে আসলাম ওকে না থার্ড টাইপ এখানের মধ্যে আমরা মূলত চেষ্টা করব এই ফর্মুলাগুলোর বাইরে অন্য আইডিয়াগুলো ব্যবহার করার অন্য কিছু আইডিয়া এখানে আমাদের এখনও বাকি আছে যেমন খেয়াল করে দেখো টাইপ টু এর মধ্যে কি বলা হচ্ছে একজন পাইলট ভূমিতে কোনো লক্ষ্যবস্তু এত ফুট উপর দিয়ে ঘন্টায় এত মাইল বেগে অনুভূমিকে চলার সময় একটি বোমা ফেললো তাহলে বোমাটা পাইলট ফেললো কীভাবে এই যেভাবে করে ফেললো জিরো অ্যাঙ্গেলে সেটা সুন্দর মতো এমনি করে গিয়ে মাটিতে পড়বে ওকে তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে বোঝাই যাচ্ছে আশা করি আমি ওয়াই পরিমাণ উচ্চতা ষোলোশো ফুট যেটাকে বলছে এখানে সিক্সটিন ফুট উপর দিয়ে একটা কী করলাম ফেললাম কত বেগে ফেললাম ফিফটিন মাইল পার আওয়ার বেগে ফেললাম লক্ষ্যবস্তু কত দূরে বোমাটি পড়লে উহা সঠিকভাবে কত দূর লক্ষ্যবস্তুটি হতে কত দূর থেকে বোমাটি ফেললে উহা সঠিকভাবে ইহাকে আঘাত করবে ইহা বলতে যে এখানে অর্থাৎ ভূমিতে সো এই এতটুকুকে চিন্তা করলাম এক্স হ্যাঁ তখন ওয়াই জানি এক্স বের করা লাগবে কীভাবে যাব এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন থিতা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিতা নট তো এখানে অবশ্যই আমার থিতা নট হয়েটা কত চিন্তা করতে হবে জিরো কারণ তোমার এখানে কত কোণে প্রক্ষেপণ করতেছো জিরো ডিগ্রি কোণে তো যদি তোমার থিতা নট জিরো হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটা পুরোটা জিরো হয়ে গেল মাইনাস দিয়ে জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ভি হল যে ফিফটিন মাইল পার আওয়ার স্কোয়ার ইন্টু কস জিরো কস জিরোর মনে কত ওয়ান এখন এখানে ওয়ার মান কত বসাইতে হবে মাইনাস সিক্সটিন হানড্রেড বসাইতে হবে আর এখানে মাইনাস দিয়ে জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু টু টু ফাইভ করবো কেন এখানে মাইনাস বসাইতে হবে বিকজ উপর থেকে নিচে পড়তেছে এখন উপর থেকে নিচে যখন পড়ে তখন আমরা কী চিন্তা করি নেগেটিভ চিন্তা করি মাথায় রাখতে হবে ওই যে ওয়ার ভ্যালুর ব্যাপারটা যখন উপরে যাই কেন মানে ভূমি থেকে উপরে যাচ্ছে তখন ওয়াই পজিটিভ যখন ভূমি থেকে নিচে যাচ্ছে তখন আমার ওয়াইটা কি নেগেটিভ ঠিক আছে এক্ষেত্রে ওয়াইটা পজিটিভ এক্ষেত্রে ওয়াইটা কি বলতেছে নেগেটিভ এটা কিন্তু মাথায় রাখা লাগবে ওকে দ্যাটস ইট এতটুকু পর্যন্ত আমরা যদি এখান থেকে এখন আমরা চাইলে বের করে ফেলতে পারি এন্ড বলতে পারি যে কী যে এত আনুভূমিক দূরত্ব থেকে যদি আমি বোমাটা ছাড়ি তখন বোমাটা ঠিক জায়গায় কী করবে আঘাত করবে ওকে দেন একই ধরনের কথাবার্তা আবারও দেখি একটি মিনার হতে আনুভূমিকে সহিত সমান্তরাল করে এত ফুট পার সেকেন্ড বেগে একটি বলকে নিক্ষেপ করা হলো ইহা মিনারের পাদবিন্দু থেকে একশো আট ফুট দূরে পড়লো সো এ হলো মিনার মিনার থেকে আমি থ্রু করলাম কত বেগে এইটি ফুট পার সেকেন্ড বেগে দেন এটা সুন্দর মতো কোথায় গিয়ে পড়লো মিনারের গোড়া থেকে একশো আশি ফুট দূরে গিয়ে পড়লো ওকে বের করতে বলছে এই যে ওয়াইটা সে একটু আগে যে কাজটা করলাম সেম কাজটা আবার করি এই যে ওয়াই ইজ ইকুয়াল টু জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিতা নট থিতানটের ভ্যালু অবশ্যই কত হতে হবে এখানে জিরো কেন জিরো যেহেতু আমি আনুভূমিকের সাথে নিক্ষেপ করেছি এই কারণে আমার থিতানটের ভ্যালুটা কত হওয়া লাগবে জিরো হওয়া লাগবে সেখানে এখানে ওয়াইয়ের ভ্যালুটা বের করা লাগবে এটা হলো যে টাক্ জি এর জায়গায় থার্টি টু বসাবা এক্স এর জায়গায় ওয়ান এইটি বসাবা টু ইন্টু ভি নটের জায়গায় এইটি বসাবা আর কস জিরো তো ওয়ান তো এখান থেকে ক্যালকুলেশন করতে যা আসবে সেটাই তোমার কি মিনারের উচ্চতা ওকে সো মোটামুটি সিমিলার টাইপ অফ জিনিসপত্র একই ধরনের কথাবার্তা এখন এখানে আমরা বেসিক্যালি কী করছি সরণ এবং আনুভিক সরণের কনসেপ্টগুলো নিয়ে কাজ করতেছি তো মিন আনুভিকভাবে নিক্ষেপের টাইপটা তো চলে গেল এখন আনুহিকভাবে সবসময় নিক্ষেপ করলে তো হবে না তো সেই টাইপটা টাইপ থ্রি তো টাইপ থ্রিতে দেখা যাচ্ছে অনেকগুলো অঙ্কের কথা এখানে আমি দিয়েছি সো এর মধ্যে আমরা এখন কিছু অঙ্ক দেখব প্রথম অঙ্ক দেখো মিটার উঁচু একটি পাহাড়ের চূড়া থেকে আশি মিটার উঁচু একটি পাহাড়ের চূড়া থেকে একখণ্ড পাথর এত বেগে আনুভূমিক তলের সাথে ত্রিশ ডিগ্রি কোণে ত্রিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম পাথর কোনোটি পাহাড়ে থেকে কত দূরে গিয়ে ভূমিতে পড়বে তা আলটিমেটলি কী জানতে চাচ্ছে আমার কাছে এই যে আনুভূমিক স্মরণটা জানতে চাচ্ছে তো ঘুরাইয়ে ফিরাইয়ে ঘুরয়ে ফিরে আবার দেখো সেম কনসেপ্ট চলে আসলো বাট চেঞ্জের শুধু কি থিতামট এখানে থার্টি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স দিবো দেন টেন থিতা দিব দেন মাইনাস দিয়ে জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার কি থিতা নট সেখানে ভ্যালু বসানোর সময় খুবই সাবধানতার সাথে আসি যেহেতু উপর থেকে যেহেতু নিচে গেছে হয় কি মাইনাস এইটি দেন এক্সের মান জানি না টেন থার্টি ডিগ্রি কারণ এখানে থার্টি ডিগ্রি বলে দিয়েছে নিক্ষেপ কোন মাইনাস জি যেহেতু মিটার বলছে নাইন পয়েন্ট এইট থাকলো দেন এক্স স্কোয়ার থাকলো ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার একশো আঠাশ মিটার পার সেকেন্ড বেগে মারসায় তো ওয়ান টোয়েন্টি এইট থাকলো দেন কস থার্টি হোল স্কোয়ার থাকলো ওকে সো এই পুরা ক্যালকুলেশনটা থেকে এখন আমাকে কী বের করে নিয়ে আসতে হবে এই যে এক্সের ফ্যালোটা বের করে নিয়ে আসতে হবে না এটাই তোমার কী হবে আনসার ওকে কোনো টাফ কোনো ম্যাথই না জাস্ট ফান্ডামেন্টাল ফর্মুলাগুলো মনে রাখো এই চাপ্টার নাইন পুরোটার মধ্যে ডিমিক্সের মধ্যে নাইন বি অ্যান্ড নাইন সি তোমাকে সামটা কনফিউজ করতে পারে যেহেতু পুরান পড়া এগুলো নিয়ে তোমারও অনেক বেশি কনফিউজ করার চেষ্টা করতে পারে বাংলা ভাষায় মারফেজ দিতে পারে কিন্তু প্রাশ আসবে বেশি প্লাস থাকবে কম জাস্ট কিছু ফর্মুলা যেগুলো একদম ক্লাসের শুরুতে আমি বলছি এগুলো মনে রাখো আর আমি যে অঙ্কগুলো করাছি অঙ্কগুলো করে যাও এ নাফ ওকে আর দরকার হয় না আর কি এরপরে দেখো আবার পঞ্চাশ ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে এমন একটি বড় আনুভূমিকের সাথে নিক্ষেপ করলো যদি এত বেগে নিক্ষেপ হয় কত দূরে গিয়ে পড়বে সো আবারও সেম কাহিনি ওয়াই ইজে টু বসাই দিতে হবে মাইনাস সিক্সটি তারপর এক্স মান বের করতে বলছি এক্সের জায়গায় এক্স লিখবো টেন দিয়ে থার্টি ডিগ্রি দেব দেন মাইনাস জি যে জায়গায় লিখব থার্টি টু যেহেতু এখানে ফুটের কাহিনী আসছে তাহলে থার্টি টু ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু সিক্সটি ইন্টু কস স্কোয়ার থার্টি ওকে দেন এই পুরো ক্যালকুলেশনটা থেকে কিসের মান ক্যালকুলেটর ইউজ করে এক্সের মানটা ব্যবহার বের করে ফেলবা ইউজ সি ক্যালকুলেটর কেনার জন্য প্রেপ স্টোর আছে যাই হোক এতটুকু বুঝে গেছে আমরা এখন আমরা যদি আরেকটা মেতে আসি এখানের মধ্যে দেখো কত উচ্চতা থেকে ফেলছে এটা ডিরেক্টলি না বলে এখানে কিছু হিনস দেওয়া হয়েছে যে কত উচ্চতা থেকে ফেলেছে বা সামথিং বলা হয়েছে কি দেখো সাকিবের উচ্চতা এবং রুবেলের উচ্চতা ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট সেভেন সাকিব একটা বল থ্রো করার পরে রুবেল এত মিটার উচ্চতায় গিয়ে বলটা ধরছিল। তাহলে সাকিব ওয়ান পয়েন্ট এইট মিটার উচ্চ জায়গা থেকে ফেলছে অ্যান্ড এটা উড়ে গিয়ে রুবেল ধরছে কোথায় রুবেল ধরছে মনে করলাম এই যে ওয়ান পয়েন্ট ফোর মিটার উচ্চতায় তাহলে তুমি যদি দেখো এই যে ওয়াই ভ্যালুটা কত হবে ওয়াই ভ্যালুটা হবে যে ওয়ান পয়েন্ট এইট মাইনাস ওয়ান বেসিক্যালি শেষ বিয়োগ আদি হয় তো শেষ হল এখানে কত ওয়ান পয়েন্ট অথবা মাইনাস পয়েন্ট এটা শেষ ঠিক আছে তো এখন এখানে যদি আমরা লিখতে যাই মাইনাস জিরো পয়েন্ট টেন থিতা থি তার মান কত তিরিশ ডিগ্রি করে যেতে নীক্ষা পড়েছে তাহলে থিতার মান হবে থার্টি ডিগ্রি দেন মাইনাস জি জিয় জায়গায় থাকবে নাইন পয়েন্ট এইট ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ভি স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থার্টি এই পুরো ক্যালকুলেশন থেকে কিসের মান বের করে নিয়ে আসবা এক্সের মান অ্যান্ড এটাই তাহলে আলটিমেটলি কী হবে এটাই আলটিমেটলি হবে যে রুবেল এবং সাকিবের মধ্যে অতি দূরত্ব দেখতে পাচ্ছ ঘুরাই ফিরাই ঘুরাই ফিরাই জাস্ট একটাই ফর্মুলা আমি বারবার বারবার ব্যবহার করতেছি তোমরাও বারবার বারবার এই ফর্মুলা ব্যবহার করবা আমার বইয়ের অ্যাডমিশনের সময় লাস্ট ম্যাথ অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফার্স্ট ম্যাথ অফ ফিজিক্স এই ফর্মুলা দিয়েছিল সো ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা তো একই ধরনের অঙ্ক দুই মিটার উপর হতে এত বেগে এবং আমি সাথে এত কোনো একটি ক্রিকেট বল ভূমি হতে এত মিটার উপর একজন খেলোয়াড় ধরে ফেলে খেলোয়াড়ের দূরত্ব নির্ণয় করো তা আবারও আসতেছি ওয়াই এর মানটা দিতে হবে এখানে মাইনাস ওয়ান যেহেতু দুই মিটার থেকে মারছি এই যে দুই মিটার থেকে মারছি অ্যান্ড ধরছে কোথায় গিয়ে এক মিটারে গিয়ে ধরছে ওকে অ্যান্ড অবশ্যই আমি এটা থ্রো করছি একটু কীভাবে থ্রো করছি একটু হালকা অ্যাঙ্গেলে তাহলে এটা এইভাবে করে গিয়ে পড়ছে আর কি ওকে সো এই যে এতটুকু যেটা আছে মাইনাস ওয়ান মিটার এটা হলো আমার কি ওয়াই ওকে সো মাইনাস ওয়ান ইজ ইজিক টু এই যে এক্স টেন থার্টি ডিগ্রি দেন মাইনাস দিয়ে জি এক্স স্কোয়ার মানে নাইন পয়েন্ট এইট ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ভি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থার্টি ওকে ক্যালকুলেশন করে ক্যালকুলেটর ইউজ করে এক্সের মান বের করে ফেলবেন দ্যাটস আ থিং এক্সের দুইটা মান আসবে দুইটা মানের মধ্যে একটা হবে হয়তো লজিক্যাল একটা ইলজিক্যাল যেটা লজিক্যাল হবে সেটাই আনসার হবে দ্যাটস ইট মোটামুটি একই রকমের জিনিস এখন ওরা এখানে জানতে চাইছে সময়ের পার্থক্য নিক্ষিপ্ত কণাটির এক মিটার উচ্চতায় পৌঁছার সময়ের পার্থক্য নির্ণয় করো দেখ কোয়েশনটাতে কী বলছে একটি কণা তিরিশ মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক তলার সাথে এত করে নিক্ষিপ্ত হলো সো নিক্ষেপ করলাম থার্টি মিটার পার সেকেন্ড বেগে কত ডিগ্রি কোণে এই যে থার্টি ডিগ্রি কোণে এটা এভাবে করে কি আপনি করে পড়বে তো নিক্ষিপ্ত কণাটি এক মিটার উচ্চতায় পৌঁছানোর সময় তো আমার হাইটের মানটা কত বলতেছে ওয়াইয়ের মানটা বলে দিচ্ছে এক মিটার সময়ের পার্থক্য মানে টি জানতে চাইছেন তো এই ক্ষেত্রে যেটা করবো ওয়াই ইজ ইকুয়াল টু ইজ ভি নট সাইন থিতা নট টি মাইনাস হাফ জিটি স্কেয়ার লিখবো এটা মূলত কি এটা মূলত হলো যে উলম্ব স্মরণের জন্য যে উলম্ব ভেগটা দায়ী থাকবে ওয়াই ইজিক টু ভি ওয়াই টি দেন মাইনাস হাফ জিটি স্কোয়ার এই যে ফর্মুলা ব্যবহার করলাম এটা মূলত এই যে এতক্ষণ ধরে যে ফর্মুলা ব্যবহার করতেছিলাম তার এক লাইন পিছনের জিনিস অর্থাৎ উলম্ব স্মরণ বের করতে হলে আমাকে উলম্ব স্মরণের জন্য কী করতে হয় এই চিজগুলোটি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার বা হাফ এটি স্কোয়ার যে ফর্মুলাটা আছে ওইটা ব্যবহার করা লাগে আর এখানে ইউয়ের জায়গায় আদি উল্লম্ব বেগ ব্যবহার করতে হয় যে এখানে উল্লম্ব সরণের কথা নিয়ে আমরা কাজ করছি সো এখন এখানে ভি নটের মান আমরা জানি থার্টি সাইন থিতা মান মানও জানি থার্টি টি এর মানটা বের করতে বসে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার আর এখানে ওয়াই বলল কত ওয়াই বললে এখানে এক মিটার তো বলছে কি একটি কণা আনুমিক তলের সাথে এত কণি কিন্তু কণাটি এক মিটার উচ্চতায় পৌঁছার সময়ের পার্থক্য সময়ের পার্থক্য কথাটা বলতে কি বুঝেছে দেখো এটাকে যদি তুমি সাজায় দেখো এটাকে দীঘাত শুরু করো না সাইন থার্টি ওয়ান হয় হাফ তাহলে এখানে ফিফটিন আসবে তো মাইনাস ফিফটিন টি প্লাস ওয়ান তো এটাকে যখন সলভ করবে এখান থেকে আমি টি ওয়ানের একটা মান পাবো অ্যান্ড টি টুর একটা কী পাবো মান পাবো দেন এই দুটার মধ্যে তুমি কী করবা পার্থক্য বের করবা কারণ ওরা এখানে বের করতে বলছে এটা যে সর্বোচ্চ এক মিটার উচ্চতায় পৌঁছানোর জন্য সময়ের যে পার্থক্যটা হবে সেটা বের করো ওকে সময়ের পার্থক্য যে ধরো এটা এতটুকু এক মিটার আবার এতটুকু ওকে এক মিটার তাহলে এখান থেকে এখানে পৌঁছাতে যে সময় লাগছে এখান থেকে এখানে বোঝাতে তার থেকে একটু বেশি সময় লাগবে এই দুটো সময়ের পার্থক্য ওকে তো গতিপথে তুমি দুইটা পয়েন্ট এমন পাবা যে দুইটা পয়েন্টে তুমি এক মিটার অতিক্রম এক মিটার লম্বুসারণ টাচ করবা তো সেই ক্ষেত্রে তোমার যে দুটো সময় আসতেছে তাদের পার্থক্যটা তোমাকে কী করতে বলা হচ্ছে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে ওকে স্যার আমরা মোটামুটি আস্তে আস্তে শেষ দিকে চলে যাচ্ছি টাইপ ফোরে চলে আসলাম এই টাইপ ফোরের এই অঙ্কটা যদি আমরা একটু করতে চাই এক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে আমরা যে ওয়ের একটা ফর্মুলা বানিয়েছিলাম ওয়ের ওই ফর্মুলাটা এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন আলফা কমন নিয়ে ওয়ান মাইনাস এক্স বাই আর এই যে একটা স্ট্রাকচার বানিয়েছিলাম এটা আমাদের এখানে হেল্প করবে বা এটা আমাদের এখানে কাজে লাগবে খেয়াল করে দেখো বলছে কি করিম ও বিন্দু হতে করিম ভাই যান ও বিন্দু হতে কোনো একটা বস্তুকে থ্রো করছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সুন্দর মতো এমনি করে গিয়ে এখানে গিয়ে পড়ছে তো বলছে গুলিটি দুইশো মিটার দূরে অবস্থিত একটি খাড়া দেওয়ালের ঠিক উপর দিয়ে গেল এই যে মনে করলাম এই যে দুইশো মিটার দূরে অবস্থিত খাড়া দেওয়ালে ঠিক উপর দিয়ে গেল অপর পাশে সি বিন্দুতে বললো অ্যান্ড এতটুকু যে দূরত্ব এটা কত এতটুকু দূরত্বটা হলো ওয়াই আমি বুঝতেই পারতেছো যে চিত্র থেকেই আনুভূমিক পাল্লা মূলত কোনটা দুইশোর সাথে ওয়াই যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা এরপরে কী বলছে দেখো দেয়ালের দূরত্ব অগ্রাহ্য করে বের করতে বলছে দেয়ালের উচ্চতা মানে এই যে হাইটটা বের করতে বলেছে ওকে এই হাইটটা যদি আমরা বের করতে চাই আমরা কি লিখতে পারি এই যে হাইট ইজ ইকুয়াল টু মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন আলফা মানে এক্স টেন

ওয়ান মাইনাস এক্স বাই আর এক্সে মানে এখানে দুইশো কারণ হল যে আমরা কী করছি এই যে এখান থেকে এতটুকু দূরত্ব এরই চিন্তা করতেছিলাম দুইশো ওকে তো এখন এরপরে আর মিন্স কি আর মিন্স হলো যে দুইশো প্লাস ওয়াই ওকে তো সেই হিসাবে যদি আমরা একটু লিখতে থাকি এই পাশেই লিখি দেখো আমরা যদি লসাগোটা করে ফেলতে চাই এভাবে করা যাবে যে এর জায়গায় লিখতেছি আমরা দুইশো প্লাস ওয়াই উপরে দুইশোর সাথে তাহলে এখন কী করব দুইশো প্লাস ওয়াই গুণ করবো দেন মাইনাস দিয়ে দুইশো ইন্টু দুইশো থাকবে মানে দুশো থাকবে ওকে তারপর কী হবে তারপর হলো যে আমরা যদি দুইশোটাকে কী করে ফেলি দুইশো ইন্টু দুইশো দুশো দেন প্লাস দুইশো দেন মাইনাস দুইশো লিখতে পারি আর ডিভাইডেড বাই আমার দুইশো প্লাস ওয়াই থাকে দুইশো কাটাকাটি জায়গা তাহলে উপরে থাকে দুইশো ওয়াই আর নিচে থাকে দুইশো প্লাস তো খেয়াল করে দেখো সিম্পল কাজ করলাম আর এর মান কত চিন্তা করলাম দুইশো প্লাস ওয়াই এখানে যে ফর্টি ফাইভ ডিগ্রিটা কিন্তু আমার তেমন ইউজ করা লাগেই নেই তবে ফর্টি ফাইভ ডিগ্রি ইউজ করে আমরা চাইলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটাও বের করতে পারি মানে আমরা চিন্তা করতে ইউ এর মান কি বলছে না ইউ এর মান বলে নেই যদি ইউ এর মানটা বলতো তাহলে আমরা এই যে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি ম্যাক্সিমাম চিন্তা করে যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রিতে থ্রো করছি সেটা চিন্তা করে এটাকে এটা সমান ধরে অনেক কাজ করতে পারতাম যাই হোক তো যেটা বলতেছিলাম তো এই চিজেক্টু এক্স টেন থিতা মাই ইন্টু ওয়ান এক্স বাই আর এটার মধ্যে এক্সের জায়গায় দুইশো আর থিতা ওটা জায়গায় ফর্টি ফাইভ বসিয়ে দেওয়ার পরে আমরা যে ক্যালকুলেশনটা করলাম তার এরপরে যাস কি এর জায়গায় এই যে দুইশো প্লাস ওয়াইটা বসিয়ে দিলাম তারপর লসও করার পরে টু হান্ড্রেড স্কোয়ার টু হান্ড্রেড গেলো যেটা ওরা প্রমাণ করতে হচ্ছিল এটা প্রমাণ হয়ে গেলো ওকে খুবই সিম্পল থিং খুবই সিম্পল ম্যাথ এরপরে যদি দেখো কি বসে একটি বুঝতে এত বেগে এত করে করা হল পঁয়তাল্লিশ মিটার দূরে অবস্থিত বিশ মিনিটের দাম অনুতিক্রম করতে পারবে কি পারবে না সো দ্যাট মিন্স এখানে তোমাকে এক্সের মান বলে দিলো কত ফর্টি ফাইভ ওয়ের মানটা তুমি বের করবা যে ফর্টি ফাইভ মিটার যখন এক্সের মান হবে তখন ওয়াইয়ের মানটা কি গ্রেটার দেন টোয়েন্টি হবে কি না অ্যান্ড সেক্ষেত্রে তোমাকে ওরা ভি বলে দিল কত বাইশ এবং থিতা বলে দিল কত ফর্টি ফাইভ সো সিম্পল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন ফর্টি ফাইভ মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কোর্টি ফাইভ দ্যাট মিনস আলটিমেটলি তুমি এখানে জায়গায় লিখতে পারো ফর্টি ফাইভ ইন্টু ওয়ান মাইনাস দিয়ে নাইন পয়েন্ট এইট ইন্টু ফাইভ স্কোয়ার ডিভাইডেড টু ইন্টু ভি এর মানটা বলছে বাইশ মিটার পার সেকেন্ড সো টোয়েন্টি টু স্কোয়ার ইন্টু ওয়ান বাই টু মানে হাফ তাহলে এখান থেকে তুমি এখন ক্যালকুলেশন করে দেখবা ওয়ার মানটা কত আসে তো যদি ওয়ার মানটা বিশের বড় আসে ওয়ার মানটা যদি কি হয় আমার বিশ মিটার থেকে বড়ো হয় তাহলে অবশ্যই দালানটা অতিক্রম করে ফেলতে পারছে আর যদি মানটা যদি বিশ মিটার থেকে কম হয় তাহলে বলতে হবে কি যে না পঁয়তাল্লিশ মিটার দূরে এই যে এখান থেকে পঁয়তাল্লিশ মিটার দূরে এই যে উলম্বসরণটা যদি বিষের বড় হয় তাহলে হ্যাঁ পারছে আর যদি বিষের ছোটো হয় অর্থাৎ মানটা যদি বিষের ছোটো হয় তাহলে না পারে নাই ঠিক আছে সো আমরা মোটামুটি একদম শেষের দিকে বা লাস্টের টাইপগুলোর দিকে চলে আসতেছি আর তেমন কাজকর্ম আমাদের নাই আমরা যদি খেয়াল করে দেখি তো আমরা যদি খেয়াল করে দেখি আমাদের টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোরের মধ্যে টাইপ ওয়ান এন্ড টাইপ টুর মধ্যে আমরা জাস্ট স্পেশাল যে ফমুলগুলো ছিল এগুলো ব্যবহার করেছি অ্যান্ড টাইপ থ্রি টাইপ ফোরের মধ্যে একটাই ফর্মুলা ওয়াইজ গোল টু এক্সটার্ন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা এই ফর্মুলাটাই ব্যবহার করেছি সো এখন আস আমরা মোটামুটি শেষের দিকের অঙ্কগুলোতে চলে আসতেছি এই অঙ্কটা আমরা একটু পরে করবো আমরা এই অঙ্কটাতে যাওয়ার আগে মূলত আমাদেরকে কিছু অঙ্ক এখান থেকে বুঝে যেতে হবে আগে পরের অঙ্ক আই গেস এইটাই আমাদের লাস্ট স্লাইড এর দিকে চলে আসছি আই গেস একটা মিনিট ওকে তো যাই হোক আমরা যেটা করছিলাম আগে এই অঙ্কটা বুঝবো এখানের এই টাইপের এই যে প্রথম যে অঙ্কটা সেটা বুঝার জন্য আমাদের আসলে এই অঙ্কটা বোঝা লাগবে তো আগে আমরা এই অঙ্কটা একটু নিই Okay. So, we have to type 5 and we have to type 5. তাই সেভেন আমাদেরকে এই অঙ্কটা বোঝার জন্য এরপরে অঙ্কগুলো আছে এগুলো একটু বুঝতে হবে সো আগে এই অঙ্কটা একটু বুঝে আসি এই অঙ্কটাতে কি বলছে খেয়াল করে দেখো বলছে কোনো এক প্রকৃত বস্তুর গতিপথে যে কোনো বিন্দুতে তার বেগ ইউ এবং আরুভূমি তলের নদীর সাথে আলফা কোন হলে প্রমাণ করে যে এত পরে বস্তুকানাটি পূর্তী দিকের সাথে লম্বভাবে অবস্থিত থাকবে ওকে মানে আমরা ইজি করে বুঝি আমরা ইজি করে বুঝি বলতে কি একটা বস্তু মনে করো থ্রো করতেছি ওই একটা বস্তু মনে করো এই যে এইখানে আমার একটা আনুভূমিক ক্লেন্ট আনলাম একটা বস্তু কীভাবে করে থ্রো করলাম এটা এমনে করে গিয়ে এমনে করে নামতেছে ওকে তো খুবই সিম্পল একটা সিনারিও এটা উপরের দিকে উঠতেছে না হ্যাঁ তো এটার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে ওকে অথবা যদি আমরা একটু ক্লিয়ারলি আনতে চাই এই যে এই যে ওকে এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছো এই কোনো একটা পয়েন্টে আমি কী পাইছি আমার বেগের ডিরেকশান কিন্তু পেয়ে গেছে ওকে এই যেটা হলো যে আমার একটা বেগ ডিরেকশন ভি আর এটা হচ্ছে আমার আদিবেগ ইউ হুম অ্যান্ড এই যে কোনটা হচ্ছে এটা হলো আমার আলফা অ্যান্ড এই যে কোনটা তৈরি হচ্ছে এটা যে আমার নাইনটি ডিগ্রি তাহলে খুবই স্বাভাবিকভাবে আমি এইদিকে যে কোনটা আমার তৈরি হইতেছে এটাকে আমি কি বলতে পারবো নাইনটি মাইনাস আলফা বলতে পারবো দ্যাট মিন্স এই যে এই এতটুকু কোন যেটা তৈরি হবে এটাও আমার আলফা হবে আর এই দিক বরোবর আমার যে কোনটা তৈরি হবে সেটা হবে নাইনটি মাইনাস আলফা ওকে মানে মুদ্রা কথা ভাই কি বলতে চাচ্ছি দেখো আবার একটু বুঝো কোয়েশানটাতে বলছে যে লম্বভাবে অবস্থান করার একটা ঘটনা ওকে তো কোনো একটা বস্তুকে তুমি এই যেভাবে করে থ্রো করছো তো তো এটা কোনো একটা টাইমে গিয়ে কি করতেছে তোমার সাথে নাইনটি ডিগ্রি মেনটেন করতেছে সো এটা যদি নাইনটি হয় তোমার থ্রোইংটা যে হয় আলফা তাহলে এতটুকুটা কী হবে নাইনটি মাইনাস আলফা এখন এই যে ধরো একটা পার্টিকুলার পয়েন্ট যে পয়েন্টে তোমার ভ্যালোসিটির ডিরেকশানটা ইনিশিয়াল পয়েন্টের ভ্যালোসিটি ডিরেকশানের সাথে কি নাইনটি ডিগ্রি তাহলে এই পয়েন্টের দুইটা যে উপাংশ থাকবে এই যে এ বরাবর যে উপাংশ থাকবে তোমার যদি এটা ভি হয় এই যে এই বরাবর যে তোমার ভি এক্সটা থাকবে আর তুমি যে ইউ ব্যাগে নিক্ষেপ করতেছা এবার সাথে তোমার ইউএক্সটা থাকবে এগুলোর মান কিন্তু তুমি কি বলতে পারবা সেম সেম বলতে পারবা সো ব্যাপারটা বুঝো ভাই কি বলতে চাচ্ছি প্রথমত কোয়েশ্চেনটা বুঝো কোয়েশ্চেনের মধ্যে বলছে যে আদি বেগের সাথে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলা থাকবে যে মুহূর্তের বেগ ওই মুহূর্তের ধরনের কিছু একটা কন্ডিশন প্রুফ করতে তো আমরা আদি বেগ ইউ এটার সাথে চিন্তা করলাম এই যে পার্টিকুলার এই মোমেন্টে তুমি যদি প্রাশটা একটু ড্র করে এখানে এই যে মনে করো প্লাস্ট ড্র করলাম সো আদি বেগের সাথে মনে করলাম এই পার্টিকুলার এই মুভমেন্টে আমার বেগটা কী হইতেছে আমার এই বেগটা হইতেছে নাইনটি ডিগ্রি মেনটেন করে চলতেছে তো এখন এই যে এই পয়েন্টে যে বেগটা নাইনটি ডিগ্রি মেনটেন করতেছে এই পয়েন্টের ভেলোসিটিটার মান কত চিন্তা করলাম ভি তো এখন এই ভি এর দুটো অংশ থাকবে এক টু পাংশ হবে কি এক্স আর টু পাংশ হবে কি ভি ওয়াই আর এদিক বড়ো বড়ো সেম এক টু পাংশ হবে কি ইউ এক্স আর টু পাংশ কী হবে ইউ ওয়াই এখন প্রথম ইনফরমেশান যেটা তোমার মাথা মধ্যে নক করতে হবে যেটা নক করার কথা না সবাই বলে যায় সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাস নিয়ে কাজ করতেছি ততক্ষণ পর্যন্ত আনুভূমিক বেগের মান চেঞ্জ হবে না তার মানে কি ইউএক্স যে কথা ভিএক্সও সেম কথা হবে তো ইউএক্সের জায়গায় তুমি লিখতেছো কি ইউ কজ আলফা ভিএক্সের জায়গায় তুমি কি লিখবা ভি সাইন সরি ভি কজ নাইনটি মাইনাস আলফা তো ভি কজ নাইনটি মাইনাস আলফা লেখা মানি হলো যে ভি সাইন আলফা লেখা তাহলে ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা দ্যাট মিন্স ভি এর ভ্যালুটা চলে আসছে ইউ কট আলফা তাহলে আমরা কিন্তু বেসিক্যালি একটা জিনিস পেয়ে গেলাম যে নিক্ষেপের বেগের দিকের সাথে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে যে বেগটা চলে সে বেগের মানটা কত ইউ কট আলফা ওকে এটা এখানে কোথাও চাই নাই বাট একটা আনসার আমরা বের করে ফেললাম ওকে এখন টাইমটা চাইছে যে এখান থেকে এখানে যেতে কতটুকু টাইম লাগে অ্যান্ড টাইমের কথা যদি আসি টাইমের কথা আসলে আমার কাকে লাগবে উলম্ব বেগকে লাগবে তো উলম্ব বেগটা আগে ছিল ইউ ওয়াই একদম শুরুতে অ্যান্ড এই পয়েন্টে গেছি উল্লম্ব বেগটা কী হয়ে গেছে এই যে ভি ওয়াই হয়ে গেছে তো এখন শেষ বেগ ইজ ইকুয়াল টু আদিবেগ মাইনাস জি ইন কী হওয়া লাগে টাইম হওয়া লাগে এটাই হলো নিয়ম যে ভি ইকুয়াল টু মাইনাস এটি তাহলে আমার শেষ বেগটা হতে হবে আদিবেগ মাইনাস জিটি এখন এখান থেকে যদি আমরা এর জায়গায় লিখতে চাই লিখবো কি ভি সাইন নাইনটি মাইনাস আলফা ইউ এর জায়গায় লিখব কি ইউ সাইন আলফা দেন মাইনাস দিয়ে কি লিখবো জিটি তো এরপর যদি এখন আমরা ক্যালকুলেশনটা কন্টিনিউ করি ভি সাইন নাইনটি মাইনাস আলফা জায়গায় লেখা যাবে ভি কজ আলফা সো লিখে ফেললাম ভি কজ আলফা এখানে তো ইউ সাইন আলফা লেখা যাচ্ছেই দেন মাইনাস জিটি দেন আমার তো লাগবে টাইমকে বলছে এত সময় পরে সো আমি টাইমটা বের করবো সো আমি যদি এখন টাইমটা বের করতে চাই আমি কীভাবে টাইমটা বের করবো খেয়াল করো এই যে টি ইজ ইকাল টু কি লিখবো টি দিয়ে সাইড চেঞ্জ করি ইউ সাইন আলফা মাইনাস ভি কজ আলফা ইউ সাইন আলফা মাইনাস ভি কলফা ডিভাইডেড বাই জি এটা হবে এখন দেখো ভি এর মানটা কি বলা হয়েছে ভি এর মানটা বলা হয়েছে ইউ কট আলফা ওকে তো ভি এর মানটা যেহেতু বলা হয়েছে ইউ কট আলফা আমি যদি ওইখানে যাওয়ার আগে এখানে একটু ক্যালকুলেশনটা করে ফেলি আমি ভি এর জায়গায় যদি এখানে কি বসিয়ে দিই ইউ কট আলফা বসিয়ে দিই ইউ কট আলফা ইন্টু কজ আলফা ইজ ইকুয়াল টু এখানে যা ছিল তা এখন খেয়াল করে দেখো কট আলফা মানে হলো যে কট আলফা আলফা বাই সাইন আলফা এখানে তো সেই হিসাবে যদি আমি এখানে মানটা বসিয়ে দিতে চাই আমি কিন্তু এখানে এই ইউ স্কোয়ার ইউ দেন কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু ইউ সাইন স্কোয়ার আলফা দেন মাইনাস জি সাইন আলফা ইন্টু টি এ ধরনের একটা জিনিস পাই এখন এখানে একটা ছোট্ট কারেকশান আছে সেই ছোট্ট কারেকশানটা কি ছোট্ট কারেকশানটা হলো যে এই জায়গার মধ্যে আমাদের একটা ছোট্ট মাইনাস ইউজ করা লাগবে ওকে কোন জায়গায় মাইনাসটি ইউজ করতে হবে এই যে সাইন নাইনটি মাইনাস আলফা দিছি এই জায়গাটাতে এই জায়গায় একটা মাইনাস ইউজ করা লাগবে এখন কেন এই জায়গায় মাইনাসটি ইউজ করা লাগতেছে খেয়াল করে দেখো কারণ যখন আমরা এখানের অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করতেছি এই যে এই যে অ্যাঙ্গেলগুলো চিন্তা করতেছি খেয়াল করতেছ এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের পজিটিভ অ্যাঙ্গেল না এই দিক বরাবর আলফাটাকে যদি আমি পজিটিভ বলি যখন এই দিক বরাবর মনে করে ঘুরে নামতেছে তখন এই নাইনটি মাইনাস আলফাটা কি নেগেটিভ না দ্যাটসো এখানে আমার মাইনাস এনটা দেওয়া লাগবে তো যাই হোক মাইনাস এনটা দিলাম দেন আলটিমেটলি এখন দেখো একদম লাস্ট লাইনটা যদি খেয়াল করে দেখো এরকম হচ্ছে ইউদ কমন নিয়ে কজ স্কোয়ার আলফা প্লাস সাইনাস্কোয়ার আলফা লেখা যাচ্ছে আর ইজগুলো দিয়ে কি লেখা যাচ্ছে জি সাইন আলফা ইন্টু টি লেখা যাচ্ছে তাহলে পুরোটা এখন ওয়ান হয়ে যাবে তাহলে টি ইজগুলো কী থাকতেছে ইউ ডিভাইডেড বাই জি সাইন আলফা থাকতেছে তো এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপারটা কি শিক্ষণীয় ব্যাপারটা হলো যে নিক্ষেপের ইউ বাই জি সাইন আলফা টাইম পরে আমাদের বেগের মধ্যবর্তী কোন বা মেঘ বেগের দিকের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি হয় তাহলে কোন একটা মোমেন্টে বেগের দিক ছিল ইউ দিক বরাবর বা আলফা দিক বরাবর তার সাথে নাইনটি ডিগ্রি মেনটেন করা আরেকটা দিক যদি তোমাকে ফাইন্ড আউট করতে হয় সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে তোমাকে জি বাই সাইনালফা অথবা জি কোসেক আলফা এই যে ইউ বাই জি সাইনালফা অথবা ইউ বাই জি ইন্টু কোসেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে স্যার এটা কেন আমি বললাম আগে করতে হবে বিকজ এই অঙ্কটাতে খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমাকে কত সময় পর বস্তুকণাটি নিক্ষেপণ দিকের সাথে লম্বভাবে চলবে এটা বের করতে হবে সময়টা কি বললাম ইউ বাই জি সাইনালফা অর্থাৎ এত সময় পর এ ঘটনাটা ঘটবে এটা একদম মুখস্থার মতো এখন ফর্মুলার মতো ইউজ করতে পারবা যে এত সময় পর নিক্ষেপের দিকের সাথে আমার কনার বেগ লম্ব বরাবর থাকবে ওকে সো সেই হিসাবে যদি আমরা এখন ইউজ করে ফেলি ইউ এর জায়গায় কি লিখবো থার্টি নাইন পয়েন্ট টু লিখবো জি এর জায়গায় লিখবো নাইন পয়েন্ট এইট ইন্টু সাইন কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এরপরে কী হবে থার্টি নাইন পয়েন্ট টু ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট ইন্টু হাফ এন এখান থেকে ক্যালকুলেশন করে আসার কথা আট সেকেন্ড ঠিক আছে সো এটা হলো আনসার বুঝতে পারছি আশা করি এখন এরপরে আসি দেখো কণাটি আগের এই যে আবার সেম অঙ্ক কণাটি আগের সাথে নিক্ষেপণের সাথে নব্বই ডিগ্রি মেনটেন করবে জিজ্ঞেস করতেছে এই যে ইউ এই যে এটা হলো যে ইউ ডিভাইডেড বাই জি সাইন আলফা জি মানে এখানে থার্টি টু হবে যেহেতু ফুট বলছে সাইন থার্টি ডিগ্রি তাহলে আলটিমেটলি ওয়ান টোয়েন্টি এইট ডিভাইডেড বাই থার্টি টু ডিভাইড বাই টু মানে সিক্সটিন ঠিক আছে তো ষোলোর সাথে আট গুণ করলে ষোলো ছয় ছিয়ানব্বই ষোলো সাত ষোলো আট হ্যাঁ আট সেকেন্ড ওকে এরপরে যদি একটু খেয়াল করে দেখো এটাতে কি বলছে কোনো নির্দেশানুভিং পাল্লার জন্য যদি আলফা ওয়ান আলফা টু যে কোনো দুটি সম্ভাব্য প্রক্ষেপণ কোন হয় এবং টি ওয়ান টিটা যথার্থ ভ্রমণের কাল হয় দেখাও যে টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার এরকম কিছু একটা হবে এটার খান্ডাটা খুবই সিম্পল ফার্স্টে টি ওয়ানটা দেখো টি ওয়ানটা কি বসে দেখো ভ্রমণকাল তো ভ্রমণকালের ফর্মুলা কী টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি টি ওয়ান লিখলা টি টু লেখো কি লিখবা টু ইউ সাইন আলফা টু ডিভাইডেড বাই জি এবার যেহেতু এখানে অনুপাতে কথা বলছে টি ওয়ান বাই টি টু লিখবা আগে টি ওয়ান বাই টি টু লিখলে কী হবে এই যে সব কাটাকাটি গিয়ে একটা থাকবে সাইন আলফা ওয়ান ডিভাইডেড বাই থাকবে কি সাইন আলফা টু দেন স্কোয়ারের কথা বলছে তো স্কোয়ার 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 করে দিবা দেন যোজন বিয়োজন করবা টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার প্রপারলি যেটা ওরা চাইছে সেই জিনিসটা সুন্দর মতো চলে আসবে যে সাইন আলফা ওয়ান মাইনাস আলফা টু আর এখানে আসবে সাইন আলফা ওয়ান প্লাস আলফা টু ছোটখাটো ম্যাট ইজি ম্যাট তেমন ইম্পর্টেন্টও না এগুলো তেমন আসবেও না এখন আর উপরে ম্যাটটা ওরা কিন্তু ইন্টারে ছিল দেন এটাও তো আমরা করে ফেললাম আর আমাদের মোটামুটি শেষ ম্যাথের মধ্যে পড়ে এই ম্যাথটার মাধ্যমে আমরা আমাদের হেকটিক চ্যাপ্টার নাইন ডিরামিক্স শেষ করে ফেলবো মোটামুটি টানা প্রায় ছয় ঘন্টার মতো আমরা কোথায় ক্লাস নিয়ে ফেললাম আবার এখান থেকে স্ত্রীবিদ্যারও প্রায় সি সেভেন আওয়ারের মতো ক্লাস হয়ে গেছিলো সেভেন প্লাস তো এগুলো মোটামুটি বলবিদ্যা একটা শেষ করে ফেলার চেষ্টা আর কি তো বলতে চাওয়া হইলো কি দেখো প্রথম কোশ্চেন যেটা বলছে ভূমিতে প্রতি কোনো একটি কণার বোমা যদি ফাটে ইয়ে গতিবেগে ছুটতে থাকে ভূমির যে অংশগুলো নিয়ে কণাগুলো ছড়িয়ে পড়বে তার ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে মূলত তোমাকে বের মাথায় রাখতে হবে যে এক নম্বরটা যদি এখানে চিন্তা করতে বলি বোমা যখন মাটিতে পড়ে ফাটবে ফেটে এভাবে করে যখন ছড়ায় যাবে না তা আলটিমেটলি এগুলো সবগুলোকে তুমি কি চিন্তা করতে পারতেছো এগুলো সবগুলোকে তুমি আনুভূমিক পাল্লা চিন্তা করতে পারতেছো মানে ভাই বলতে চাচ্ছি কি যে জায়গায় বোমাটা ফেটে ছড়ায়ে গেছে অতটুকু জায়গা বরাবর একটা তুমি কি বৃত্তাকার ক্ষেত্র চিন্তা করতে পারবা অর্থাৎ এই বৃত্তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে এটা মূলতই হবে তোমার বিদ্যার ক্ষেত্রে যেটা ব্যাসার্ধ হবে সেটা হবে তোমার প্রাশের আনুভিক পাল্লার সমান আর আনুমিক পাল্লা স্কোয়ার করে যদি এখন পাই দিয়ে দাও পায়ের স্কোয়ারটা তোমার কী হবে এরিয়া হবে ওকে তো মোদ্দা কথাটা কি তুমি ফার্স্ট এখানে আর বের করবা আর এসগুলো কি লিখতে হবে ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি ওরা যেটা এখানে কোনো কিছু বলে দেয়নি শুধু একটা ভ্যালু ইউ বলে দিছে এইটা স্কোয়ার করে যেটা পাওয়া ইন্টু পাইগুলো যেটা পাব সেটাই তোমার হবে এরিয়া মোদ্দা কথা হলো যে পানির ফোটা দিয়ে চিন্তা কর পানির ফোটা পড়ছে প্রথম ফেটে গেছে ফেটে যতটুকু দূরে গিয়ে পড়ছে ওইটা তো তার কী আনুভূমিক পাল্লা তা এখন বোমা যখন ফেটের চারোদিকে যদি এভাবে করে ছড়ায় ফোয়ারার মতো করে চিন্তা করো সব দিকে যদি ছড়ায় তাহলে আলটিমেটলি একটা কী তৈরি হবে সার্কুলার ফিল্ড তৈরি হবে বা সার্কুলার একটা এরিয়া ক্রিয়েট হবে ওই এরিয়াটা মানে তোমাকে বের করতে বলছে আমি সার্কুলার যে এরিয়া বা সার্কুলার যে বাউন্ডারিটা তুমি চিন্তা করতে পারতেছো এটার ব্যাসার্ধ কিন্তু আনুভূমিক পাল্লার সমানই হবে তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি সহজ হিসাব সহজ ম্যাথ এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই এরপর একটা কথা আর কি বলতো একটি বস্তু কণা ডি মিটার দূরে এইচ মিটার উঁচু একটি দেওয়ালের উপর দিয়ে কোনো রকমে সবিন্যাস করে টু ডি মিটার দূরে এইচ মিটার উঁচু একটি স্থানে আঘাত করে দেখা হচ্ছে প্রক্ষেপণ বেগ যদি ইউ হয় তাহলে এরকম একটা জিনিস মেনে চলে তো বলতে চাইছে একটি বস্তু কণা ডি মিটার দূরে একটি বস্তু কণা ডি মিটার দূরে এইচ উচ্চতা মিটার দূরে এইচ উচ্চতা একটি দেয়ালের উপর দিয়ে কোনো রকমের মানে কোনো রকমের সবিন্যাস করে টু ডি মিটার দূরে এইচ মিটার উঁচুতে নির্দিষ্ট স্থানে আঘাত করে ওকে আচ্ছা বলতেছে কি একটি পুস্তুকন ডিমিটার মিটার দূরে এই চুঁচু একটা দেয়ালে উপর দিয়ে কোন রকমের স্ববিন্যাস করে কোনো রকমের সবিন্যাস করে টু মিটার দূরে এই চুচু তার কোনো একটা দেয়ালে নির্দিষ্ট এইচপি উচ্চ নির্দিষ্ট স্থানে আঘাত করে যে আঘাত করে ওকে এতটুকু হলো যে কথা মার্সি ইউ ইউবেগে কোন হলো যে মনে করলাম আলফা বলতেছে কি দেখাও যে এই ঘটনাটা ঘটবে তো এই ম্যাথমেটিক্সটা মোটামুটি এতক্ষণ ধরে যেভাবে করে করছে এতগুলো অঙ্ক ওভাবে করে চিন্তা করতে হবে এই যে এইচ ইজ ইকুয়াল টু চিন্তা করতে হবে কি ডি এক্স তো না এক্সের জায়গা এখানে ডি বলবা কারণ তোমার এখানে অনুভূমিক সরঞ্জ রয়েছে সেটা ডি তো ডি টেন আলফা মাইনাস জি ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ইউ স্কোয়ার তারপরে হলো যে কজ স্কোয়ার আলফা ঠিক আছে এটা হলো যে এইচ এর মান এখন তোমার কাজ কী হবে তোমার কাছে বলছো যে এই এইচের এর মানটা সুন্দর মতো এই জায়গায় বসাই দেওয়া বসাই দিলে বাকি অংশটা দেখবা চলে আসতেছে যাই হোক আর যদি দেখো এখান থেকে তুমি টু ডির যে কথাটা বলছে টু ডি দূরত্ব পরে আবার এইচ উচ্চতা আসতেছে ওইখানেও সেইমভাবে দেখো এই যে এটা যদি হয় এইচ উচ্চতা তুমি চলে আবার এটাও লিখতে পারো যে এইচ ইজ ইকুয়াল টু টু ডি টেন আলফা মাইনাস জি ইন টু ডি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ঠিক আছে হ্যান দুইটাকে তুমি সমান ধরে তুমি আলফার একটা ভ্যালু পেয়ে যেতে পারো দেন আলফা ভ্যালুটা পেয়ে যাওয়ার পরে আলফা ভ্যালুটা কোনো একটা জায়গায় যখন বসাই দিবা তারপর তোমার এই জিনিসটা চলে আসবে ওকে এটা মোটামুটি এখন সেলফ ট্রাইমারও আর কত মোটামুটি সবগুলো অঙ্ক আমরা দেখা গেছি একটা অঙ্ক দেখা যেতে পারে যাই হোক তো মোটামুটি আমরা যে আলোচনায় আসতেছিলাম আমাদের যে কথাবার্তা ছিল কথাবার্তা ছিল যে আমরা এই নাইন চাপ্টারটা একদম প্রথম থেকে যদি চিন্তা করে দেখি প্রথমে আমরা নৌকা নদীর অঙ্ক থেকে শুরু করে আপেক্ষিক বেগের অঙ্ক তারপর আনুভিনগতির অঙ্ক গতির অঙ্ক অ্যান্ড দেন প্রাশীর অঙ্কগুলো করলাম প্রাসের যে চাপ্টারটা আছে এটার মধ্যে যদি দেখো লাস্টে কিছু লেস ইম্পর্টেন্ট ম্যাথ ছাড়া মোটামুটি যা যা ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো বারবার আসে সেটা হোক সেটা হোক সাকিব তা সাকিব আর রুবেলের যে হাইটের ডিফারেন্স আছে কতটুকু দূরত্ব আছে ধরনের অঙ্ক সেটা হলো যে দেয়াল ঘেসে এপারে এক্স পরিমাণ ওই পারে ওয়াই পরিমাণ দূরত্ব যাচ্ছে গা তখন টোটাল দেয়াল উচ্চতা কী হবে না হবে এগুলা অথবা হইতে পারে যে এইচ এর সাথে টি এর সম্পর্ক এইচ এর সাথে আর এর সম্পর্ক এগুলো সবগুলো মোটামুটি দেখাই দেওয়া হয়েছে ওকে সো এই যে সাম আরই অঙ্কগুলো ছিল সব ধরনের অঙ্ক তারপর ওই যে রিসেন্টলি যেটা দেখালাম একটি ইম্পর্টেন্ট অঙ্ক যে কতক্ষণ পরে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আসলে বেগের দিকগুলো থাকবে সব ধরনের অঙ্ক মোটামুটি আমরা এখানে সলভ করে থাকছি আর কিছু অঙ্ক যেগুলো সিমিলার টাইপের অঙ্ক বা যেগুলো তোমরা বাসায় চেষ্টা করলে পারবো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে এখানে করতে বলছি বা করতে দিচ্ছি আর কি হ্যাঁ সো এছাড়া চাপ্টার নাইনের যে সকল অঙ্ক আমি করাইছি যে সকল অঙ্ক এখানে স্লাইডের মধ্যে আসে যে ধরনের টাইপ আমি অ্যানালিস করে দিয়ে গিয়েছি এগুলো যদি ঠিকমতো করো গতিবিদ্যায় যে দশ নম্বর আসবে বোর্ড পরীক্ষায় ওই দশ নম্বর এম যে চার পাঁচ নম্বর এম আসবে এগুলো ফুল অন তুমি পারার কথা ফুল অন তুমি পারবা নাইন বি আর নাইন সি একটু ট্রিকি হবে ওইখানে একটু শব্দের মার্কেস থাকবে ওটাতে কনসার্ন কনসেন্ট্রেশন ঠিক দেখা লাগবে তারপর যে অঙ্কগুলোতে একটু চলক বেশি দেখতেছ যে অঙ্কগুলো চলক বিশাল অঙ্ক আমি অলরেডি দেখাই দেখাইছি তো এই ধরনের যে অঙ্কগুলো তুমি পাবা ওগুলো সবগুলো তোমাকে করতে হবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেইম অঙ্ক বারবার বারবার প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষার হলে তোমার টাইম অনেক কম কনজিউম হয় আর তোমার কনফিডেন্স লেভেল অনেক বেশি বেটার থাকে সো দ্যাটস ইট এতটুকু আজকের জন্য খোদা হাফেজ চ্যাপ্টার এইট অ্যান্ড নাইন ডাস্টেড অ্যান্ড ডান তো ম্যাথ সলভিং কোর্স বা ম্যাথ রিভিশন কোর্স ঠিকমতো করতে থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততনের জন্য সাবধানে থাকো ভালো থেকো টাটা বাই বাই ফ্রম নিলাই ভাই